আমি শুভঙ্কর ঘোষ র‍্যাপিডো বাইক ট্যাক্সি চালাই আজ দীর্ঘদিন ধরে প্রায় ধরুন দেড় বছর হয়ে গেল র‍্যাপিডো বাইক ট্যাক্সি চালাচ্ছি এবং আমি এখনও অবধি আমার মনে পড়ে না আমি কোনো কাস্টমারের থেকে এক টাকা বেশি চেয়েছি বা অনলাইন যাব না বলেছি কিন্তু কিছুদিন মানে দু তিন দিন আগে হঠাৎ করে একজন কাস্টমারের বুকিং আসলো আমার কাছে সে রাস্তার ওই পারে দাঁড়িয়ে রয়েছে আমি রাস্তার এই পারে এসেছি এবার কাস্টমার আমাকে বলছে যে আপনাকে ওদিকে আসতে হবে না কারণ আপনাকে আসতে গেলে দেড় কিলোমিটার আবার ঘুরে আসতে হবে বা এক কিলোমিটার কাঞ্চিং মানে যাই হোক না কেন আমি আপনার কাছে আসছি জাস্ট রেলিংটা টপকে তাই বললাম ঠিক আছে আসুন উনি আসলার পরে আমি ওনাকে নিয়ে রাইড স্টার্ট করে আমি ওনার ড্রপ লোকেশানে গিয়ে ছাড়লাম এবং সেখানে যে যেখানে র‍্যাপিডো ড্রপ লোকেশান দেখিয়েছিল সেখানেই আমি ছাড়লাম তাকে এবং সে আমাকে বলল এর চেয়ে বেশি দূর নেই এইখানে এইখানেই দাঁড়ান ঠিক আছে আমি দাঁড়িয়ে গেলাম মানে ড্রপ লোকেশান যেখান ছিল তার থেকে ধরুন মানে 100 মিটার বা 150 মিটার আগে উনি বললেন আমি আর যাবো না আপনি এখানেই দাঁড়িয়ে যান ভালো কথা আমি ওনাকে নামিয়ে কমপ্লিট যখন করি দেখলাম ওটা অনলাইন পেমেন্ট আছে আমি ওনাকে জিজ্ঞাসাও করিনি যে ওটা অনলাইন কি ক্যাশ ছিল অনলাইন পেমেন্ট হয়ে যাওয়ার পরে আমাকে র‍্যাপিডো দিল 153 টাকা কোনো কথা নেই মানে কিছুই বলিনি কাস্টমারটাকে আমি তারপরে ওটাকে ওখানে আমার টিফিন টিফিন কিছু করার ছিল আমি অফ করে দিয়েছি অফ করে তারপরে যখন পরবর্তী সময় যখন আমি গিয়ে ওটাকে চালু করলাম তখন আমাকে র‍্যাপিডো একটা নোটিশ পাঠালো যে ইওর বাইক ট্যাক্সি হ্যাজ বিন সাসপেন্ডেড কী কারণ দেখালো এবং আমি তাকে যখন র‍্যাপিডোতে ফোন করলাম কাস্টমার কেয়ারে র‍্যাপিডোর কাস্টমার কেয়ার থেকে আমাকে জানানো হলো যে আপনি পিক আপ লোকেশান এবং ড্রপ লোকেশান আপনার মিসম্যাচ করছে এবং যার ফলে এটা ফেক রাইড হিসাবে গণ্য করা হয়েছে এবং আপনাকে সাসপেন্ড করা হয়েছে 2024 সালের ঘটনাটা ঘটেছিল 22শে আগস্ট দুপুরবেলা তা এরপরে আমি তাকে জিজ্ঞাসা করলাম যে আপনারা যে লোকেশান পিক আপ লোকেশান দিয়েছেন রাস্তার ওই পারে আমি রয়েছি রাস্তার এই পারে কাস্টমার যদি আমাকে বলে যে দাদা আপনি ওখানে দাঁড়ান আমি আসছি ঠিক আছে আপনাকে আর এদিকে ঘুরে আসতে হবে না আমি তাকে কি বলবো না আপনি ওই পারেই দাঁড়ান আমি 1 কিলোমিটার ঘুরে আপনার কাছে যাচ্ছি সেটা তো সম্ভব নয় এবং সে ন্যাচারালি সে আমাকে বলে এইভাবে আসে এবং যেখানে তার ড্রপ লোকেশান তার আগে যদি কাস্টমার বলে দাদা আমার অত দূরে যাওয়ার দরকার নেই আমি এইখানেই নামবো আপনি এইখানেই রাইড কমপ্লিট করুন আমি তাকে বলেছিলাম যে আপনার যদি এইখানে রাইড কমপ্লিট করা হয় আমার যদি আপনার ডেস্টিনেশনে না গিয়ে কমপ্লিট করি তাহলে আমাকে পুরো যে ফেয়ারটা হচ্ছে সেই ফেয়ারে ডিসপিউট হতে পারে তখন উনি বলেছে না আপনাকে আমি যতটুকুনি যাবো ততটুকুনি ভাড়া দেবে আপনাকে তখন বাধ্য হয়ে আমি ওখানে দাঁড়াই এবং ওখানে রাইডটা কমপ্লিট করি কাস্টমার নামে এবং দেখা যায় ওটা অনলাইন পেমেন্ট অনলাইনে র‍্যাপিডো আমাকে 153 রুপিস দিয়েছে আমার আর কোনো বক্তব্যই ছিল না সেখানে আমি জাস্ট তখন র‍্যাপিডোটা অফ করে আমার খাওয়া দাওয়া যেহেতু দুপুরবেলা হয়ে গেছিলো আমার কিছু টিফিন টিফিন করার ছিল আমি র‍্যাপিডোটা অফ করে দিই তার পরবর্তী সময় যখন আমি র‍্যাপিডোটা চালাই আবার অন করি অ্যাপটা তখন দেখা যায় যে আমার তো বাইক ট্যাক্সি সাসপেন্ডেড আমি জিজ্ঞাসা করতে চাই র‍্যাপিডো কোম্পানির কাছে যে আপনাদের কোন যুক্তিতে আপনারা আমার এই অ্যাপটা বন্ধ করে দিলেন আমার সার্ভিসটা বন্ধ করলেন কোন যুক্তিতে এবং আপনারা যদি সঠিক যুক্তি দেখাতেন যে হ্যাঁ তুমি আপনি বেশি পয়সা চেয়েছেন আপনি অনলাইন রাইড করবো না বলেছেন বা আমি কোনো অন্যায় করেছি কিন্তু অযৌক্তিকভাবে র‍্যাপিডো যে যে কাজগুলো করে যাচ্ছে অকারণে যখন কোনো কিছু খুঁজে পাচ্ছে না তখন অকারণে সেই পুরনো যারা কাজ করছে তাদেরকে ধরে ধরে আইডিগুলো ব্লক করছে আমার কাছে এটাই সবার কাছে আমার আবেদন যে যারা যারা র‍্যাপিডো করছেন তারা খুব সজাগভাবে করুন এবং আজকে আমার হয়েছে কালকে আপনারও হতে পারে এবং ভবিষ্যতে যাতে আপনাদের না হয় তার জন্য একতাবদ্ধ হন এবং এর বিরুদ্ধে প্রতিরোধ করে তুলুন আজকে র‍্যাপিডো যে মনোপলি ব্যবসাটা করছে সেটাকে বন্ধ করা খুব জরুরি হয়ে পড়েছে তার কারণ ওরা আমাদেরকে ভাবে ওদের ভৃত্য কিন্তু আমরা কি আদৌ ওদের ভৃত্য একটু ভেবে দেখবেন আমরা ওদেরকে সার্ভিসের মানে ওরা আমাদেরকে যে যোগাযোগ করিয়ে দেয় কাস্টমার সাথে তার এগেনস্টে ওরা আমাদের থেকে কমিশন নেয় আমরা সরকারকে জিএসটি দিই সে ওদের মাধ্যমে হোক ওরা কেটে নেয় ঠিক আছে ওদের যদি কোনো কিছু পাওনা থাকে ওয়ালেটে আমরা সেটা অনলাইনে পেমেন্ট করে তাদেরকে ক্লিয়ার রাখি সব কিছু সুবিধা তারা নিচ্ছে অথচ আমরা ভুগছি প্রতি পদক্ষেপে ভুগছি এটা কিসের জন্য হবে আপনারা সবাই একজোট হন আমার প্রত্যেক রাইডার ভাইদের কাছে আমার একটাই অনুরোধ আজকে আমার হচ্ছে কালকে আপনার হতে পারে সুতরাং এই জিনিস যাতে ভবিষ্যতে আর কারোর সাথে না হয় তার জন্য আপনাদের কাছে আমার একটাই আবেদন আপনারা সবাই একতাবদ্ধ হয়ে র‍্যাপিডোর বিরুদ্ধে একটা সোচ্চার প্রতিবাদ শুরু মানে তৈরি করুন প্রতিবাদ করুন যাতে র‍্যাপিডো এই মানে বদমাইশিগুলো বন্ধ করতে পারে।